আগরতলা পুর নিগমের কাজকর্ম নিয়ে একদমই সন্তুষ্ট নয় রাজ্য সরকার। এরকম একটি খবরে নড়ে চড়ে বসে পুর নিগমের আধিকারিকরা। খবরটা একদমই ভিত্তিহীন, রাজ্য সরকার সন্তুষ্ট নয়। এরকম কোনো নির্দেশই রাজ্য সরকার থেকে আসেনি পুর নিগমে। মুখ্যমন্ত্রী নাকি এই নির্দেশ দিয়েছেন পুর নিগমকে, তবে এরকম কোনো কাগজই পায়নি নিগম। এক কথায় মুখ্যমন্ত্রী স্বচ্ছতাকে নষ্ট করার একটা চেষ্টা করছে কিছু অংশের মানুষ। তবে এটা করা একদমই ঠিক নয় বলে সাংবাদিকদের জানান মেয়র ইন কাউন্সিল ফুলন ভট্টাচার্য। তিনি বলেন, আগরতলা পুর নিগম হল নির্বাচিত একটি সংস্থা, যার মধ্যে কারোর নির্দেশ দেওয়ার কোনো সুযোগই নেই। তবে আগরতলা পুর নিগমের কাজকর্মে যে কেউই খুশি নয়, এর অহরহ উদাহরণ রয়েছে। প্রতিদিন সারা শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকে আবর্জনার স্তূপ, যেগুলির দুর্গন্ধে জেরবার পথ চলতি প্রত্যেকেই। এখানেই শেষ নয়, সামান্য বৃষ্টি হলেই সারা শহর ডুবে যায় জলের নিচে। কোথায় পুর নিগমের ড্রেনেজ ব্যবস্থা? পাশাপাশি রয়েছে বিভিন্ন শপিং মলগুলি সহ এমন আরও বড় বড় বিল্ডিং কমপ্লেক্স, যেগুলি পুর নিগমের আওতাধীন হলেও এখনও এগুলিতে এমন অনেক ঘর রয়ে গেছে যেগুলি আজও খোলা হয়নি, পড়ে রয়েছে তালাবন্ধী অবস্থায়। বিগত দিনে বামেদের পদলেহন করেই ঘরগুলি বাগিয়ে নিয়েছিল কমরেডরা। এরকম আরও অজস্র দুর্বলতা রয়ে গেছে এখনও পুর নিগমের। এরপরও তারা বলছেন তারা নাকি ঠিকভাবেই কাজ করছেন, রাজ্য সরকার তাদের কাজে সন্তুষ্ট। এই তো সাংবাদিক বৈঠকে মেয়র ইন কাউন্সিল ফুলন ভট্টাচার্য বললেন, পুর নিগমকে কেউই কোনো নির্দেশ দিতে পারে না, কেননা তারা যে নির্বাচিত সংস্থা। মেয়র ইন কাউন্সিলের এই ধরনের বক্তব্যে কেমন জানি একটা দাম্ভিকতার সুর উঠে এলো। পুর নিগমকে কেউই নির্দেশ দিতে পারে না এমনটা বলে তিনি কি যে বোঝাতে চাইলেন, এটা কিন্তু বুঝে গেছেন সবাই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।